সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা আজকের একটি খেলা আপনাদের মাঝে হাজির হয়েছি। দেখেন আপনারা এখানে অনেকগুলো বোতল দেখতে পাচ্ছেন এবং সাথে রয়েছে একটি বল। আমরা খেলার একটু রুলসটা বলে দেবো আগে। এই যে বলটা আছে, এই বলটা ওখান থেকে আমাদের একজন ছেলে মেরে দেখাবে। দেখাও একজন, ওখান থেকে চাল বেশের ছেলে, এখান থেকে যে বোতলগুলো, যে সর্বোচ্চ বোতল ফেলতে পারবে সেই হবে আজকের বিজয়ী। অর্থাৎ যে সর্বোচ্চ, অর্থাৎ তিনবার করে প্রত্যেকজন ব্যক্তিকে চান্স দেওয়া হবে। সে তিনবারের ভিতরে যে সর্বোচ্চ, এখানে যে বোতলগুলো আছে সর্বোচ্চ যে ফেলতে পারবে সে হবে আজকের খেলায় বিজয়ী। আর বিজয়ের জন্য থাকছে আমাদের প্রতিনিয়ত যেটা থাকে পুরস্কার, পুরস্কার হিসেবে থাকবে আজকে 100 টাকা। সবাই একটা হাত তালে। তো আমাদের খেলা শুরু হবে। আমরা বোতলগুলো একটু স্টেট বাই স্টেট সাইজ করে দিই। তো সুপ্রিয় দর্শকবৃন্দ, আমাদের প্রথম প্রতিযোগী হলো আরমান। আরমান শুরু করবে আমাদের খেলাটা। সে চলে যাচ্ছে, সে তার মূল ওই যে দাগ, আমাদের একটা লাঠির দাগ টেনে দেওয়া আছে, সে সেখানে চলে যাবে। চলে যাও, সেখান থেকে সে চান্স পাবে, কিন্তু আমরা বারবারই বলতেছি তিনবার, সে চান্স পাবে তিনবার। বসে দিতে হবে, বসে তুমি বসে দিতে পারবা, সমস্যা নেই, দাও। এপাশে একজন একটু এসে বলটা দিয়ে দিবা। ওকে, একবার হয়েছে তার চান্স, আবারও সে পারে নাই। সে তিনবার, একবারও পারে নাই, ব্যাড লাক। এবার আসছে আমাদের পরবর্তী প্রতিযোগী মুহিন। দেখা যাক সে কী করতে পারে, সে তার দাগে চলে যাবে। ও, একটা, এ বোতলটাকে আলাদা করে দাও একটু, পরে আমরা একটু ইয়ে করে দিবানি। ওকে, সাবাস, সে দুইটা কিন্তু অলরেডি দুইটা ফেলে দিয়েছে। সাবাস, সের সাথে আমরা আমাদের যে ইকুয়াল ম্যান আছে, কয়টা হয়েছে, চারটা, সে চারটা এই পর্যন্ত প্রথম করে ফেলেছে। আমরা আবার কোনো সাইজ করে নিই, সে চারটা ফেলেছে এখন পর্যন্ত, সে প্রথম স্থান করে আছে। দেখা যাক বাকিটা কি করতে পারে। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমাদের এবারের প্রতিযোগী হলো মুগ্ধ। বাচ্চা আসলো তিনটে, সে চলে যাচ্ছে যে তার খেলার অপশানের জন্য। হয়নি, যেহেতু ব্যাক করে ডেকেছে, পরবর্তীতে আবার সে চেষ্টা করবে দ্বিতীয় রাউন্ড, আবারও সে পারে। সর্বশেষ, সাবাস, আমরা দেখি কয়টা পড়েছে, তিনটা পড়েছে তার বল, পড়েছে তিনটা। এখন সে দ্বিতীয় স্থান অধিকার করে আছে আমাদের আরেকজন প্রতিযোগী। আমাদের পরবর্তী প্রতিযোগী হলো তাজিম, সে যাচ্ছে তার তৃতীয় তিনটা মারার জন্য। তাকে জিততে হলে অবশ্যই পাঁচটা ফেলতে হবে। সাবাস, আমরা দেখতে পাচ্ছি কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা, এই পাঁচটা, এই পাঁচটা আলাদা করে দাও, ছয়টা আলাদা করে দাও। আমরা দেখতে পাচ্ছি সে এক দিলে ছয়টা মেরে ফেলেছে, সরি পারেনি। পরের স্টেপটা দেখা যাক সে কি করতে পারে, পারেনি। যাক আমরা আবার সাজিয়ে দিই আমাদের লাস্ট প্রতিযোগী হবে, আমাদের আজকের খেলার সর্বশেষ প্রতিযোগিতা মুন্না। দেখা যাক মুন্না কি করতে পারে। নো 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 নো, একটা বলিনি, তিনটা পড়েছে লাস্ট। যাক, এরই সাথে মুন্নার পড়েছে তিনটা। আমরা যদি টুইকল করে দেখাই, মোহিনীর চারটা, মুন্নার তিনটা, মুগ্ধর তিনটা, এবং আজকের খেলায় বিজয় হয়েছে আমাদের তাজিম। আমরা তাজিমকে 100 টাকা পুরস্কার দিয়ে দেবো।